بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله

হ্যাঁ জি বিরোদিনী ভাই আপনি আপনার প্রশ্ন জানতে চেয়েছেন রাসুল্লাহ সাল্লাল্লাহ আস্লাম জানাদার সলাতে সোরা ফাতিহা পাঠ করেছেন মর্মে কোনো মারফুয়া হাদিস আছে কি না ইবনে আম্বাসের হাদিস ব্যতীত অন্য অন্য হাদিস থাকলে জানাবেন জি ভাই আপনার প্রশ্নের জবাব বলবো অবশ্যই এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ হাসলাম থেকে স্পষ্ট মারফু হাদিস এসেছে হাদিসগুলো তুলে ধরার আগে আপনাকে জানাতে চাই যে সম্মানিত দিনী ভাই আমাদের দেশে দেখি যে জানাদার সলাধ পড়া হয়ে থাকে এক শ্রেণীর মানুষ জানাজার সলাতে প্রথম তাকবিরের পর আউদুবিল্লাহ হিমিনা শৈতন রহিম বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে সৌরাতুল ফাতিহা পাঠ করেন এবং এর সাথে অন্য সোরা মিলান আরেক শ্রেণীর ভাইদেরকে দেখি যে তারা প্রথম তাকবিরের পর সোরা ফাতিহা পাঠ করেন আর শুধুমাত্র সানা পাঠ করেন প্রথম শ্রেণী যারা সোরা ফাতিহা পাঠ করে থাকেন জানাজার সলাতে তারা নিজেদেরকে সহিয়া কিতার অনুসারী বলে দাবি করে থাকেন পক্ষান্তরে যারা জানাজার সালাতে সোরা ফাতিয়া পাঠ করেন না শুধুমাত্র সানা পাঠ করেন সুরা ফাতিহাকে পাঠ করা বৈধ মনে করেন না তারা নিজেদেরকে হানাফি বলে দাবি করে থাকেন এবং তারা দুটি শ্রেণীতে বিভক্ত একটা হচ্ছে দেওবন্দী হানাফি আর একটা হচ্ছে বেরুলফি হানাফি যারা মাজারপন্থী বা বেদাতি অথচ তারা নিজেদেরকে আহলুসন্নাম জামাত বলে দাবি করে থাকে সম্মানিত দিনী ভাই এই যে আমরা দুইটা শ্রেণী দেখতে পেলাম এক শ্রেণী বলতেছে যে জানাজার সলাতীয় সোরা ফাতিহা না পাঠ করলে জানাজার সলাতি হবে না

আল্লাহ নবী সাল আসলাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন আন্না করা আল আল জানাজাতি বি দিল কেদাব আমরা যেন জানাজার সলাতে সৌরাতুল ফাতিহা পাঠ করি হাদিস ইবনু মাজা হাদিস নাম্বার চোদ্দশো ছিয়ানব্বই পৃষ্ঠা নাম্বার একশো এটা গেল এক নম্বর দলিল এই হাদিস আমরা দেখতে পেলাম যে আল্লাহ রসুন সাল্লাহ আসলাম তাদেরকে জানাজার সলাতে সৌরা ফাতিহা পাঠ করার নির্দেশ দিয়েছেন এটা স্পষ্ট মারফু হাদিস এবং মারফু হাদিসের ক্ষেত্রে কৌলি হাদিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হাদিস

প্রথম খন্ড একশো সাতচল্লিশ পৃষ্ঠা এরপর সোনানো আবু দাউদ হাদিস নাম্বার বত্রিশশো বাই হাকি হাদিস নাম্বার সাত সম্মানিত দিনী ভাই শুধু তাই নয় তলহা বিন আবদুল্লাহ বিন আউফ থেকে আরেকটা হাদিস আসছে কলা তিনি বলছেন সলেব না আব্বাস আলা জানা আছে আব্বাস একটা জানা যান তলহা বিন আবদুল্লাহ বিন আউফ থেকে আরেকটি হাদিস এসেছে কলা তিনি বলছেন সল্লাব না আব্বাস আলা জানা আছে ইবনা আব্বাস জানাজার সলাদ পড়লেন ফাকারা বি ফাতিহাতির কিতাব তিনি ফাতিহা পড়লেন আমি তাকে বললাম তাকে ব্যাপারে জিজ্ঞাসা করলাম জানতে তিনি বললেন তামা আমি অথবা এটা সুন্নতের পরিপূর্ণতার অন্তর্ভুক্ত হাদিস বাই হাকি নাম্বার সাত হাজার দুশো পাঁচ তির এবং ইবনু মাজ হাদিসটি এসেছে সম্মানিত দিনী ভাই তাহলে দেখুন এই হাদিস এই মোট আমরা 4টা দলিল পেলাম এরপর পর আরেকটা দলিল দেখুন আনাবি আবি উমামা আবু ওমামা থেকে বর্ণিত তিনি বলেন আস-সুন্নাতু ফিস আলাল জানাযাতি জানাজা আর সালাতের সুন্নাহ বা পদ্ধতি হচ্ছে আইয়াকরাআ ফি তাকবীরাতিল উলা প্রথম তাকবীরের পর আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আস-সুন্নাতু ফিস-সালাতি আলাল জানাযাতি জানাজার সালাতের সুন্নাহ বা তরিকা বা পদ্ধতি হচ্ছে আইয়াকরা ফি তাকবীরাতিল উলা প্রথম তাকবীরের পাকবীরের পরে পড়বে বি উম্মুল কুরআনি উম্মুল কুরআন তথা সূরাতুল ফাতিহা মুখাফাতাতান গোপনে অর্থাৎ জোরে নয় আস্তে আওয়াজে সুম্মা ইউকাব্বিরু সালাসান এরপর আরো পরপর তিনটা তাকবীর হ্যাঁ দ্বিতীয় তাকবের পর যেটা আপনার দুরুদ পড়তে হয় এরপরে আপনার জানাজার জানাজার তাকবীরের পরে এসেছে এবং ছয় হাজার চারশত আঠাশ সম্মানিত দিনী ভাই তাহলে এই মোট আমরা পাঁচটা হাদিস উল্লেখ করলাম যেগুলো আমাদেরকে স্পষ্ট করে দিচ্ছে সবগুলো হাদিসে কি এখান থেকে আমরা দুইটা হাদিস পেলাম হচ্ছে সরাসরি মারফু হাদিস আর তিনটা হাদিস পেলাম আমরা হুকমান মার্ক অর্থাৎ সাহাবা তারা রাসুলের দিকে সম্পৃক্ত করে হাদিসগুলো বলছেন এরপর আমরা দেখি যে এ ব্যাপারে এছাড়া আরো কোনো মার্ফ হাদিস আছে কি না এক্ষেত্রে আপনারা দেখতে পারেন নাসপো রয়ার টিকা মিশরি ছাপা দ্বিতীয় খণ্ড দুশো আহ সত্তর এবং দুশো একাত্তর নাম্বার পৃষ্ঠায় সেখানে আহ অনেকগুলো হাদিসের রেফারেন্স রয়েছে যেমন আপনার মুস্তাকে হাকিম কিতাবুল উম শাফি তবরানী কাবির তাবরানি ওসাদ বাই হাকিম জারুদ মোহাল্লা সরে আনিল আসার মোহাল্লা বিল তুহাবি দারাগুতনি আর পর মাসমাউল তারপর মজমা উল আবি শাইবা না আরো অনেক কিতাবের নাম সেখানে রয়েছে এবং সেখানে সেগুলো কোন হাদিসে কত নাম্বার হাদিস থেকে এ ব্যাপারে মারফু হাদিস গুলো এসেছে সেখানে এই বিবরণ গুলো আপনি পাবেন অর্থাৎ আপনি আরো দলিল খুঁজে পাবেন এরপর আসুন আমরা দেখি আমল কদর আমলকে তিনি জানাজার নামাজের সোরা ফাতিহা পাঠ করতেন মর্মে বাইহাকি চতুর্থ খণ্ড পৃষ্ঠা নাম্বার উনচল্লিশ এবং মোহাল্লা পঞ্চম খন্ড পৃষ্ঠা নাম্বার একশো এখানে এই হাদিসটি পাবেন এছাড়া মুজাহিদ তাবি বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ আসলামের আঠারো জন সাহাবিকে জানাজার নামাজের পদ্ধতি সম্পর্কে জিজ্ঞাসা করলাম তারা প্রত্যেকেই বললেন তাকবির দাও তারপর সুরা ফাতিহা পাঠ করো তারপর রাসুল্লাহ সাল্লাহ হরসমের দূরত রাসুল্লাহ সাল্লাহ হরসমের উপর দূরত পাঠ করো আপনি এই তথ্যটা পাবেন বরফের আব্দুল কাদের জেলানির গুনিয়াতুত আলিবিন দ্বিতীয় খণ্ড একশো আটচল্লিশ নাম্বার পৃষ্ঠা সম্মানিত দিনী ভাই শুধু তাই নয় এই ক্ষেত্রে আমরা কিছু হানাফি ফিকিহের তথ্য তুলে ধরবো হানাভি ফেকা গ্রন্থের জানাজার নামাজের সরাফ ফাতিহা পাঠ করার উল্লেখ রয়েছে আল্লামা আবুল হাসান সুর নুবুল আলী হানাফি সাহেব জানাজার নামাজের সরাফ হাতিয়া পাঠ সম্বন্ধে একটি স্বতন্ত্র কিতাব প্রণয়ন করেছেন এবং তাতে সরাফ হাতিয়া পাঠ করাকে তিনি উত্তম বলে আখ্যায়িত করেছেন শুধু তাই নয় ময়না আব্দুল হাই লাখ নবী রাহিম তিনি জানাজার নামাজে সোরা ফাতিহা পাঠ করা উত্তম এবং ইহার দলিল সবল বলে আখ্যায়িত করেছেন তার লিখিত গ্রন্থ ইমামুল কালাম পৃষ্ঠ নম্বর দুশো আটত্রিশ এছাড়া কাজী সানাউল্লাহ পানিপতি সাহেব তার শিও ওসিওত নামায় লিখেছেন যে আমার জানাজার নামাজে যেন সোরা ফাতিহা পাঠ করা হয় দেখুন অনেকজন একজন হানাফি বিদ্যান এবং তিনি তাফসিরও লিখেছেন একজন বিখ্যাত আলেম তিনি ওসিয়ত করে যাচ্ছেন যে আমার জানাজার সলাতে যেন ফাতিহা পাঠ করা হয় আল্লাহ আপনি এই তথ্যটা পাবেন হচ্ছে পৃষ্ঠা এবং একশো একানব্বই ভাই তাহলে ভাই তাহলে বিষয়টা আমাদের কাছে স্পষ্ট যে সোরা ফাতিহা পাঠ করতে হবে মর্মে কতগুলো হাদিস এবং সোরা ফাতিহা পাঠ না করার মর্মে মারফু কোনো হাদিসই নেই হুকমান মারফু কোনো হাদিসই নেই এক্ষেত্রে আপনার আব্দুল ইবনে আমার থেকে একটা হাদিস বলা হয় যে তিনি সূরা ফাতিহা পাঠ করতেন না এরকম দুই একটা হাদিস আহ আপনার বাইহাকিতে এসেছে যেগুলো এতগুলো হাদিসের বিরুদ্ধে ঠিক না এবং সেই হাদিসগুলো সমস্যা রয়েছে কোন হাদিসকে কোন অধিকাংশ হাদিস বলছেন যে কেউ কেউ বলছেন যে এটা হাসান এই পর্যায়ের কি যেখানে স্পষ্ট এতগুলো সই হাদিস বুখারী মুসলিমের হাদিস কুতুবুস সিত্তার হাদিস এতগুলো স্পষ্ট হাদিসের মহাল্লাফাতে দুই একটা হাদিস আল্লাহু আকবার এটা টিকতেই পারে না

এবং আবু হানিফা রহিমাহুল্লাহ জানাজার সালাতকে সালাত বলে আখ্যায়িত করার ক্ষেত্রে সিদ্ধ হস্ত না এটা এটাকে জানাজার সালাতই বলতে হবে দোয়া বলা যাবে না কারণ এ পর্যন্ত কোথাও এটাকে দোয়া বলা হয় নাই সব জায়গায় জানাজার সালাতই বলা হয়েছে আর দেখুন যেহেতু এটা জানাজার সালাত আর সালাতের ক্ষেত্রে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটা যেটা আমাদের পড়তে পড়তে আর শুনতে শুনতে সূরা ফাতিহার মধ্যে মুখস্থ হয়ে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা সালাতা আল্লাহ লিমান ইকরা বিফাতিহাতিল কিতাব যে সূরা ফাতিহা পাঠ করে না তার নামাজই হবে না তাহলে জানাজার সালাদ যেহেতু সালাদ আর সালাদ যেহেতু সুরা ফাতিহা ছাড়া হয় না সুতরাং কি করে জানাজার সালাদ সোরা ফাতিয়া ছাড়া হতে পারে সম্মানি দুদিনই ভাই এটা হচ্ছে আমাদের জীবনের সর্বশেষ নামাজ সর্বশেষ দোয়া পৃথিবীর পক্ষ থেকে চলে যাওয়ার প্রান্ত মুহূর্তে সর্বশেষ মুসলিম উম্মার কাছ থেকে দোয়া নেওয়ার একটা মুহূর্ত হচ্ছে জানাজার সালাদ আর এই সালাদটাই যদি সুরা ফাতিহা না পড়ার কারণে না হয়ে যায় তাহলে আর চেয়ে আর দুর্ভাগ্য কি হতে পারে আল্লাহ সুবান তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন এবং জানাজার সলাতীয় সুরা ফাতিহা পাঠ করে আমাদেরকে কবরে সাহিত হওয়ার তফিক দান করুন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম আরহমতুল্লাহি